मीडिया न्यूज 24। अस्सलाम वालेकुम, आमी मिसेस फरहाना फारूक आपनादेर सबार प्रिय नायक फारूकेर वाइफ बोलछि। आल्लाह आमरा गत 4 तारीखे सिंगापुरे एसेछि, फारूक माउंट एलिजाबेथे भर्ती आछे, गत 15 दिन धरे से आईसीयूते आछे। আমি কিছুদিন আগে যে খবরটা পেয়েছি, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা এই ধরনের খবর কখনোই আপনারা প্রচার করবেন না। আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়ায় ফারুক এখন আলহামদুলিল্লাহ আজকে তার হাত পা নাচা করছে, সে এখন একটু উন্নতির দিকে। সে অবশ্যই সে একটা কঠিন সময় পার করছে, কিন্তু আমি জানি আমার দেশের মানুষ, আমার প্রতিটা মানুষ, আমার ফ্যামিলি তারা ফারুককে এত আদর করে, তাদের ভালোবাসার জন্যই ফারুক আবার বাংলাদেশে ফেরত যাবে। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এই ধরনের খবর আপনারা প্রচার করবেন না। এটা আমার উপরে, আমার বাচ্চাদের উপরে, আমার ফ্যামিলির উপরে এটা কি যে খারাপ প্রভাব পড়ে। আমার বাচ্চারা একা বাংলাদেশে, ওরা যে কি যে ওদের যে কি মনের উপর কি ঝড় যাচ্ছে সেটা আমি তো ভাইয়া আমি এখানে বুঝতেছি যে আমি ফারুকের সাথে আছি, প্রতিটা মুহূর্ত আমার কিভাবে কাটছে। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এভাবে খবর দিবেন না। ফারুক ভালো আছে আলহামদুলিল্লাহ, আমি জানি আপনাদের সবার দোয়ায় ফারুক আপনাদের কাছে আবার ফেরত যাবে। আমি আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না।